আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে হয়েছে ছয় জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। সৌদি আরবে আবারও কমছে আক্রান্ত রোগীর সংখ্যা আর সেই তুলনায় সুস্থ রুগীর সংখ্যা বেড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় পাঁচশো শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ একষট্টি হাজার ছয়শো চব্বিশ জনে তাছাড়া সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আক্রান্তদের মধ্য থেকে গত চব্বিশ ঘন্টায় ছয়শ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এ নিয়ে সর্বমোট সাত লক্ষ হাজার তেরো জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন সব মিলিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত নয় হাজার দুইশো চব্বিশ জন করোনায় আক্রান্ত রুগী মারা গেছে ফলে সৌদি আরবে এখন করোনায় আক্রান্ত রোগী আছে ছয় জন আর এদের মধ্য থেকে উনআশি জন রোগীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ছিল সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে